গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কিন্তু আমার মাইটা খুব ফুলেছে এই অভিজ্ঞতাটা ভালোরই। তো যাই হোক, অনেকদিন পর ব্লগিং করছি আর আজকে আমি চলে এসেছি বাড়ি। তোমাদেরকে সেই ভিডিওটা করতে পারিনি, তো মেয়ের খাবারের জন্য খিচুড়িটা তৈরি করে নিই। মানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর মুগ ডাল মসুর ডাল নিয়েছি আর একটু সবজি, মানে শীতকালীন ফুলকপি এটা নিয়েছি আর একটুখানি পেঁপে ছিল ওটা নিয়ে নিয়েছি। তো এটা আমার মেয়ের আজকে সকালে খাবার হবে, এটা একটু চাপিয়ে নিই। ভুগুটা কেমন করছে এবার দেখি দাও। আর কালকে হনুমান টুপির কি অবস্থা? হ্যাঁ, তোমার মাঙ্কি ক্যাপটা কই মাম? মাঙ্কি ক্যাপ পরবে? হ্যাঁ পরবে, এমন বলছে গো। মানে দাও, পরিয়ে দাও, মাঙ্কি ক্যাপ পরবে। তুমি যাবে, যাও যাও, দেখি 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 ভুবু। মামা এখন কুকুর দেখতে যাচ্ছে, আর এখানে বিড়ালটা আসছে, বিড়ালের বাচ্চাটাকে নিয়ে। চলো আমরা ভুবু দেখবো। কে আছে? কুকুরটা আছে? কুকুরটা আছে? বাবার জিন্ন প্রায় কুকুর বসে আছে, ও শরীরে কিছু নেই। দেখি 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 দেখি, নামো নামো, হাটিয়াটি পাপা করো মাম, মাম হাটিয়াটি পাপা করো একটু। মাম তুমি চা খাবে? তো কাপ নিয়ে এসেছো কেন? মা চা খাবে? মা আমার মেয়ে আমার জন্য চা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার চা, তোমার চা নেই? চা নিয়ে নিচ্ছি, এবার চা খাবো। বিস্কুট নেই, বিস্কুট এবার চা টা দিয়ে চা খেয়ে নি। নটা বাজে। এটা আমাদের পেয়ারা গাছের উপরে একটা বড় পাকা পেয়ারা ধরেছে, এটাকে পারতে পারবো না। দেখুন এখানেও ধরেছে, এখানেও ধরেছে পেয়ারা। কত পেয়ারা নিচে পড়ে গেছে দেখুন, সবগুলো ওই পাখিতে এসে খেয়েছে আর সব ফেলে দিয়েছে। এখানে এখন লগাটা দরকার পেয়ারাটা বাড়ানোর জন্য। দেখুন কত পেয়ারা হয়েছে, এক গাছ পেয়ারা হয়েছে। আর পেয়ারাগুলো খুব মিষ্টি আর লাল বীজের। আর এটা আমাদের কাঁঠাল গাছ, এই ইচুরে খেতে খুব ভালো লাগে। কি সুন্দর শাক বসেছে না এরকম করে ছাদেতে। ধনেপাতাও বসেছে, ধনেপাতাগুলো এখনো হয়নি, কিন্তু এই পুঙ্কু শাকগুলো হয়েছে।
এখানে বস্তায় করে করে মাটিতে ঢেকে ওর বসাবে সব কিছু, এখানে বসেছে। আরে দেখুন চারদিকে, এটা মানে আম গাছ, আর আম গাছের উপর ঝিঙে হচ্ছে। এখানে এইখানে একটা চেন কুমড়ো ধরেছে। মাছের মাথা ভাজা হচ্ছে, আর মা এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছে। তুলে যাবে এগুলো মাছের ঝোলাবে, সবজিটা পাবে বেগুন দিয়ে। তারপরে এই যে ওটা কি হোক, মূলো মূলো বেগুন আলু দিয়ে, আর মাছের মাথা দিয়ে বলো। আর এদিকে কি করবে? আমার ভাত কে খেলো? মা ডাল দিলাম, ভাত দিলাম, আর এইটুকু লাটিতে হবে না পড়া। না বাবা দুটো লাঠি নিয়ে নিয়েছে, এখন বাবা এটাকে আকর্ষিক করে পেয়ারা পাড়ার জন্য লাগা করছে। তারপর আমরা ওই গাছ থেকে পেয়ারা পাড়বো আজকে। এই দেখ দুটো লাঠিকে এক জায়গায় করে এবার দড়ি দিয়ে বাঁধবে দাদু। তার হ্যাঁ এর মাথার উপর একটা তার দিয়ে দিলে, তাহলে কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছে পরপর আছে। এই দেখুন আমার 1.5 বছরের মেয়ে এখন ডিম ছাড়াচ্ছে বসে বসে। আমিও এত ছোটবেলায় ডিম ছাড়াতে পারতাম না, ও ছাড়াচ্ছে ডিম। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, এবারে ওকে ভাত খাবো। মেয়েটাকে এই কি করছিস? কি হচ্ছে মাম্মাম? চেয়ার নিয়ে চলো, খাবে চলো, খাবে চলো। এখন প্রায় একটা বাজছে, ওরেকে খাইয়ে নেব। তো আমার মেয়ের ভাত, এখানে ওকে আমি ভাতটা খাইয়ে দিই। ভাতটা নিয়ে নিয়েছি, তরকারি আছে, শাক ভাজা, ডিম মানে কুসুমটা খেয়েছে, আর এইটা আছে সাদাটা মাছ ভাজা ভাত। টক চলো দাঁড়া 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 আমাদের গাছ থেকে পেয়ারা পাড়ার চেষ্টা হচ্ছে। এ দেখুন আমার বাবা লগাটা রেডি করে দিয়েছে, আর এখানে আকুশিও বেঁধে দিয়েছে একটা ইয়ে। এই দেখো লগা রেডি হয়ে গেছে, এবারে দেখি চলুন পেয়ারাটা পাড়া যায়। দেখি পেয়ারাটা আজকে পেরে নি। মাম্মাম চলো তোমার জন্য আমি একটা পেয়ারা পেরে দিচ্ছি, দাঁড়ান দেখি কটা পেয়ারা গাছে আছে আমি পাড়তে পারবো। মা দেখছে পেয়ারা পাড়তে পারে কিনা। আমাদের এই ভাত খাওয়া হলো, ভাত খাওয়ার পর একটুখানি খেজুর খাচ্ছি। এই দেখো মাম্মা আমি তোমাকে ছাড়িয়ে দেবো খেজুর, আমরা ভাত খেয়ে উঠেই খেজুর খেতে আরম্ভ করে দিয়েছি। আর এই পেয়ারা গুলো ওখানে রাখা আছে যেগুলো আজকে তুলেছি। খাবি পেয়ারা খাবি মাম্মা? কি খাবে? খেজুর খাও, খেজুর খাও, খাও। আমি খেয়েছি, হ্যাঁ গো ছাড়িয়ে দাও দাও। একটা মুখে আছে ওর খেজুর, একটা মুখে আছে, এটা খাবো। এগুলো নরম আছে, ওটা বিষ আছে, এটা না।
এখন ঘড়িতে বৈকাল 4:30-4:30 বাজছে, আর সূর্য অস্ত যাচ্ছে, সেটাই আমি ছাদ থেকে দেখতে এসেছি এখানে। পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে বা আমার ভিডিও নতুন তাদের কাছে পৌঁছাচ্ছে, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে প্রথমেই আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগে আবার।